ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। তারা কত তারা ঘড়ি, জল ঘোরে মাথার উপরে, ঘূর্ণনে ঘূর্ণনে ঘূর্ণি সীমাহীন সময় সীমায়, এক সংখ্যা জন্ম দিল চকিতে এ শূন্য সংখ্যাময়। ঘরে গোল ছাদ ঘর, বালু বিন্দু বালু রূপ রং, গতি রং গতিবিন্দু, ধনু কুবাকানো পথ বেগে সমুদ্র এধার থেকে ওধারে সহস্র শিখা বাহু তুলেছে গর্জন শূন্য, মাথার উপরে তল নেই। ঘূর্ণনে ঘূর্ণনে ফুলকি চাঁদি ফেটে শূন্য সংখ্যা তীরে, এক চাঁদ পড়ে গেল ঘুরে, তার দুই পক্ষপুট ছিন্ন হয়ে ভাসে পক্ষ, শত লক্ষ তারা ঘড়িহারা মিলিয়ে যাচ্ছে ব্রহ্ম তালুর তলায় তল নেই। তারা গুলে যায় তাতে ফুটন্ত এ বাটি থেকে তারা উপচে পড়ছে, আমি সহ্যের অতীত কালো জলে দেখে এই দেখে জ্ঞান ছেড়ে আসি সমুদ্র সীমায়। যে কোনো সমুদ্রের সামনে গিয়ে যখন আমি দাঁড়াই, তখন আমার প্রথম কী মনে হয়, যখন আসলে বড় বড় ফাটলগুলো তৈরি হচ্ছিল একদম পৃথিবীর প্রথম দিকে, তারপরে একসময় বৃষ্টি শুরু হলো, শতাব্দী শতাব্দী ব্যাপী বৃষ্টি, তাতে সেই ফাটলগুলো জলে ভরে গেল, সমুদ্র জন্মালো। এই সমুদ্র জন্মালো, পৃথিবী জন্মের মাত্র 70 কোটি বছর পরে সমুদ্র জন্মেছিল। যখনই আমি কোনো সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াই, তখন আমার মনে হয় পৃথিবীর সবচাইতে প্রাচীন জিনিসটাকে আমি দেখছি। মাটিতে দাঁড়িয়ে আমি যখনই আকাশের দিকে তাকাই রাত্রিবেলা, তখন প্রত্যক্ষভাবে এই যে সময়ের কোনো শেষ নেই, মানে সেই সময়ের সঙ্গে আমার একটা প্রত্যক্ষ যোগাযোগ হয়। যেমন ধরো আমি তোমাকে বলছি, 87 সালে জানা যায় যে একটা সুপারনোভা বিস্ফোরিত হয়েছে, 87 সালে সেই খবরটা পাওয়া যায় মাত্র।
তারও বহুকাল আগে সেটা বিস্ফোরিত হয়েছিল। তার যে বিভিন্ন বিকিরণ সেগুলো নাসার যন্ত্রে ধরা পড়ে 87 সালে, তাতে ওরা ধরতে পারে যে সম্ভবত 1000 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, এতদিন পরে তার বিকিরণ এসে পৌঁছচ্ছে। তো তেমনি আমি যখন আকাশের দিকে তাকাই তখন যেসব মিটমিটে আলোগুলো দেখতে পাই, এমন তো হতেও পারে যে তাদের কেউ এই প্রথম আমার চোখে চোখ রাখলো, এই প্রথম তাদের কারুর আলো এসে আমার চোখে পৌঁছে। এই যে এত বড় এক্সপ্যান্ডিং ইউনিভার্স, কত অসংখ্য গ্যালাক্সি, তার কোনো শেষ নেই। জায়গা আছে রাজশেখর বসুর মহাভারতে গণেশ শ্লোকগুলো লিখছেন কিন্তু না বুঝে লিখতে পারবেন না, এই শর্ত আছে। মাঝে মাঝে চিন্তা করে নিচ্ছেন, একটু চিন্তা করে নিচ্ছেন, সেই অবসরে আরও শ্লোক রচিত হচ্ছে। ঠিক সেইভাবে কোনো গণেশ যেন এত গ্যালাক্সির পর গ্যালাক্সি রচনা করে চলছে। সেই প্রথম কবিতাটি লেখবার সময় কল্পনাও করিনি একদিন কবিতাই হয়ে উঠবে আমার একমাত্র অবলম্বন কাজ। ভাবিনি যে লেখার চেষ্টা ছাড়া অন্য কোনো কাজের উপযুক্ত হয়ে উঠব না আমি, শারীরিকভাবে মানসিকভাবে। তবু আজ নিশ্চয় বলতে পারবো না প্রথম দিনগুলোর মতো লেখাটা আমার নিজের ব্যাপার, কারণ এখন লেখা ছাপতে দিই আমি। প্রথম লেখা যখন ছাপা হয়েছিল তখনও শুনেছি, এখনও শুনি সেই প্রশ্ন, কেন লেখো? এর নিশ্চিত কোনো উত্তর কি আমি জানি? যতবার এই প্রশ্নের দিকে তাকাই ততবারই ভেসে ওঠে পরপর সব ছবি, কোনোটা ব্যক্তিগত জীবনের, কোনোটা চলমান এই জীবন স্রোতের। এই দুই জীবনের ধাক্কা থেকে ছিটকে ওঠে কোনো ছবি, এই দুয়ের একাকার হয়ে যাওয়া মিলনেও জন্ম নিতে চাই কেউ। স্বীকার করব আমি আত্মজীবনী লিখতে চেষ্টা করি এই পৃথিবীতে, পৃথিবীর বাইরেও আমার জীবদ্দশায় যা কিছু ঘটছে ঘটবে সবই আমার আত্মজীবনী। কলকাতায় আছি ধরো, আমি থাকছি 23-24 বছর, আমার জন্ম কলকাতায় হয়েছিল। 5 বছর বয়সে আমরা রানাঘাটে চলে যাই, 2 বছর 3 মাস আমার বাবা মেচে ছিলেন সেখানে। ওই 2 বছর 3 মাসটা কেন আমার এই 23 বছরের চেয়ে বেশি মনে হয় আমি বুঝতে পারি না। সকালবেলা আমাদের যখন ঘুম ভাঙত খুব ভোরে, মা স্কুলে বেরিয়ে যেত 6টায়, মানে 6টার একটু আগেই বেরিয়ে যেত, 4:45 থেকে 5টার মধ্যে আমরা একটা টুং 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 করে আওয়াজ শুনতে পেতাম, সেটা হচ্ছে খালি পেয়ালার ওপর, কাঁচের পেয়ালার ওপর চামচ দিয়ে মানে আঘাত করার আওয়াজ, সাথে টুং 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 করে একটা আওয়াজ হতো। ওটার মানে হচ্ছে বাবা বলতেন ঘন্টি পড়েছে, মানে এবার বিছানা থেকে উঠে পড়তে হবে। 4:45 থেকে 5টার মধ্যে
উঠে পড়তে উঠতে পড়তাম আমরা উঠে তখন আমরা অত অল্প বয়স থেকেই চা খেতাম, ছোটো ছোটো কাপে চা দেওয়া হতো, বাবা মায়ের কাপ বড় ছিল। শীত গ্রীষ্ম হোক আমরা ওই বাগানের ওই যে জায়গাটা ওইখানটায় বসে আমরা চা খেতাম। আর অনেক লেবু ফুল পড়ে থাকতো, অনেক শিউলি ফুল পড়ে থাকতো আমাদের বাড়ির উঠোনটায়। আমাদের বাড়ির পেছন দিকে ছিল একটা পুকুর, একেবারেই বেওয়ারিশ পুকুর। আমাদের পাঁচিলটা ভেঙে গিয়েছিল, একটা ঝড়ে পাঁচিলটা ভেঙে গিয়েছিল। যখন বর্ষাকাল খুব বেশি বর্ষাকাল হতো, বর্ষা বেশি হতো, তখন পুকুরটা আমাদের উঠোনে উঠে আসতো। মানে পুকুরটা বাড়তে 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 আমাদের উঠোনটার কাছে চলে আসতো, কারণ পাঁচিলটা নেই তো, জল ছলাৎ করতো উঠোনের মধ্যে। ব্যাঙ চলে আসতো, শামুক আসতো আমাদের বারান্দায়, সাপ এঁকে বেঁকে জলের মধ্যে দিয়ে চলে যেত, মা ভয় পেত, কিন্তু আমরা ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতাম। আর ওই মাঠের ওই পাঁচিলের পেছন থেকে যে পুকুরটা ছিল, সে পুকুরের একদম ওপারে ছিল বড় রাস্তা। বড় রাস্তা মানে লোক যাওয়ার রাস্তা, লোকজন যেত সেইখান দিয়ে, মা স্কুল থেকে ফিরত, একটা ছাতা মাথায় দিয়ে মা স্কুল থেকে ফিরছে, আমরা এই বাড়ি থেকে দেখছি। অনেকটা ওই জলের ওপর দিয়ে তো মা হেঁটে আসতে পারে না, ফলে মাকে একটু ঘুরে আসতে হতো। তো মা যে বাড়ি আসছে সেটা আমরা বুঝতে পারতাম যখন ওই বারান্দায় বসে দেখতাম যে ওই পুকুরটার উপরে মাকে দেখা যেত। মানে বুঝতে পেরেছ, এগুলো হচ্ছে সমস্ত আমাদের এইসব জিনিস লিখেছি। এগুলো কোনো মানে আমার কাছে মূল্য আছে, কারণ আমি আমার মনের মধ্যেই শুধু এগুলো বেঁচে আছে। এগুলো তো এখন তুই যদি রানাঘাটে আমাদের ওই বাড়িটায় নিয়ে যাই বা ওই জায়গাটায় নিয়ে যাই, সেই পুকুর বুঝিয়ে সেখানে বাড়ি হয়ে গেছে। আশেপাশে অনেক গাছ ছিল, অনেক গাছ কাটা হয়ে গেছে, ফলে ওই জিনিসটা আর ওই রকম নেই। ওটা আমার মনের মধ্যেই শুধু জিনিসটা আছে। সেই রকম এটা যেমন একটা দেশ, স্মৃতি একটা দেশ, রানাঘাট জায়গাটায় গানের খুব চর্চা ছিল। যেমন ওখানে অর্জুনদা বলে একজন ছিল, সে বেহালা বাজাত। এবার কোনো একটা স্কুলে কোনো একটা ঘর নিয়ে সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা জানি না, আমি জানি না, একটা মাইক দিয়েছে। এই সাড়ে সাতটা আটটার সময়, আটটা সাড়ে আটটার সময় হঠাৎ হাওয়ায় একটা সুর ভেসে আসছে, বাঘের সুর। সবাই বিলম্বিতা ধরেছে আর কি, বিলম্বিতের মুখটা ধরেছে, বাঁক দিয়েছে। ফাঁকা জায়গা, বেশি লোক তো থাকতো না সব জায়গায়, হাওয়ায় ভেসে আসছে সুর। কোথায় হচ্ছে? এক বন্ধুকে পাকড়াও করলাম, সেও গান ভালোবাসত, তার সাইকেল ছিল, তার সাইকেলের পেছনে বসলাম, চলো তো খুঁজে বার করি দুজনে মিলে। তখন রাস্তায় রাস্তায় ঘুরছি, সুরটা যেখান থেকে আসছে সেই দিকে যাবো। এইভাবে খুঁজতে 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 গিয়ে দেখলাম পালচৌধুরী স্কুলের একটা ঘর নিয়ে, সেই ঘরের মধ্যে ঘর থেকে পালচৌধুরী স্কুলের সামনে থেকে আওয়াজটা খুব ভালো আসছে। তারপর দেখলাম গেটটা খোলা, ঢুকলাম, ঢুকে দেখি একটা ঘরে আলো জ্বলছে, গিয়ে দেখি কিছু লোক বসে আছে, আর অর্জুনদা বলে সে ভদ্রলোক, সে বেয়ারায় বাড়ির সেবা আছে। তখন তো ওরা দ্রুত তিনতালে ঢুকেছে। আর এই যতক্ষণ বিলম্বিতটা হলো আমরা ততক্ষণ খুঁজে 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 বেড়ালাম কোথায় গানটা হচ্ছে, ওইখানে গিয়ে প্রথম পৌঁছলো। এই যে স্মৃতিটা, এটাও একটা স্মৃতি যে নীলচে আকাশের মধ্যে দিয়ে একটা সুর ভেসে আসছে, আর আমরা সেই সুরটাকে ধাওয়া করছি যে কোথায় সেই সুরটা হচ্ছে তাকে খুঁজে বার করবো। তা আমার সারা জীবনটা ধরো একরকম সুর ধাওয়া করেই কেটে গেল। তো বাবা সারাক্ষণ ঘুরে ঘুরে গান গাইতেন, সেসব গান এখন বা সেই ধরনটা, গানের সেই যে ধরনটা
সেই গান আর সেই গানের ধরন কোনোটাই আর এখন শুনতে পাওয়া যায় না। আমার মামা বেঁচে আছেন, তার বয়স 89, তিনি যে চেয়ারে বসে থাকেন চেয়ার থেকে উঠতে পারেন না। মাঝে মাঝে তাকে দেখা করতে যাই আর তাকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দেওয়া হয়। মামামণি মামামণিকে গিয়ে বলি, মামামণি ওই গানটা একটু করবে, তুমি যবে ছিলে তুমি দূরে মম হৃদিপুরে বাজাতে কেমনে মাসলি। তখন আমার মামা বলতেন, বলেন যে মধুবাবু গানটা খুব ভালো গাইতেন। মধুবাবু মানে আমার বাবা, একটু করো না মামামণি। এমনি 89 বয়সে কারুর পক্ষে গান গাওয়া মুশকিল, তারপর সে যদি গায়ক না হয় তার গলায় সুর কিছুই আদায় হবে না। কিন্তু আমার অনুরোধ শুনে মামামণি গানটা গাইতে থাকে এই 89 বয়সে, ওই দুটো লাইনই গাইতে থাকে। আমি লক্ষ্য করি যে মামামণির যে চশমার কাঁচ, যদি চশমার তলা দিয়ে আস্তে আস্তে গাল দিয়ে দুটো ধারা গড়িয়ে নামছে। মামামণি দেখতে পায় না, কারণ আমি তো দাঁড়িয়ে থাকি, মামামণি দেখতে পায় না যে আমারও চশমার তলা দিয়ে দুটো ধারা গড়িয়ে নামছে। সে গানের মধ্যে সুরও নেই, কথাও অস্পষ্ট ভাবে উচ্চারণ করছে, গান বলে যা বোঝা যায় তা নয়। কিন্তু তার মধ্যে যা আমাদের দুজনেরই চোখ থেকে জল বার করে আনছে তা হলো স্মৃতি। তুমি যে স্মৃতির কথা বলছি, আমি 13-14 বয়স পর্যন্ত স্কুলে নিয়মিত গেছি, তারপর স্কুলে আমি অনিয়মিত হয়ে যাই। ওই সময়টা আমি কবিতা লেখা শুরু করি 13 বয়সে। তারপর আমি 37 বয়সে চাকরিতে ঢুকি। এই যে মাঝখানে 24, এই সময়টা আমি কিছু সত্যি বলতে কিছু করিনি। যে সময়টা মানুষ কলেজে পড়ে, চাকরি দরখাস্ত দেয়, চাকরির পরীক্ষা দেয়, আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়িয়েছি। যেমন একদিনের কথা তোমাকে বলি, তুমি জানো কালিনায়নপুরে রেল ব্রিজ আছে, সে উঁচু রেলিং, লোহার রেলিং দেওয়া রেল ব্রিজ, তার বিরাট বিরাট ভারী ভারী পিলার। সন্ধ্যে হয়ে আসছে আর আমি নৌকোতে শুয়ে আছি, আর নৌকো যে চালাচ্ছে শচীনদা, সে ওই নৌকোটার আর কি তার ছিল আর কি, সে কালিনায়নপুরে থাকতো, সে সন্ধ্যেবেলা নৌকো নিয়ে কালিনায়নপুর চলে যেত। তা আমি তার সঙ্গে যাচ্ছি, ট্রেন ধরে ফিরে আসবো একটা স্টেশন তো। দুপাশে ঝোপ জঙ্গল, মাঝে মাঝে পুরনো পুরনো মন্দির, আর যেই একটু অন্ধকার হয়েছে অমনি ঝোপগুলোতে জোনাকি জ্বলতে শুরু করেছে, আর আকাশ তখন একদম নীলচে কালো হয়ে একটা দুটো তিনটে চারটে তারা ফুটেছে। সেখানে আমার নৌকোটায় আমি শুয়ে আছি, নৌকোটায় এসে যখন ব্রিজের কাছাকাছি পৌঁছে বা ব্রিজের নিচেটায় যায় তখন একটু ভয় লাগে, কারণ ওই ভারী ভারী পিলারগুলো উঠে গেছে আর জলটা তখন অনেক বেশি গভীর মনে হয়, জলটা গিয়ে আছড়ে পড়ে পিলারের গায়ে। সেই সময় না একদিন গম গম করে একটা ট্রেন দেখা দিল, লাল রঙের ট্রেন, ওই লালগোলা বা এর ধরনের কোনো লালগোলা প্যাসেঞ্জার ওই ইয়ের মধ্যে উঠতে শুরু করলো, ব্রিজের মধ্যে ঢুকতে শুরু করলো, আর সমস্ত ব্রিজটা গম গম করে বাজছে, আর তার জানলায় দরজায় লোক দাঁড়িয়ে আছে, লোক বসে আছে। সে জানলার যে আলোগুলো সেগুলো প্রথমে পড়ছে ওপারে, তারপর আমার গায়ের উপর দিয়ে ভেসে, আমি তো শুয়ে আছি, ভেসে আরেকটা পারে চলে যাচ্ছে। এবার এই যে স্মৃতিটা যেটা দেখেছিলাম, হঠাৎ ট্রেনটা দেখা দিল এবং আমার ঠিক গায়ের উপর দিয়ে যেন ট্রেনটা চলে গেল, আমি ট্রেনে ডিঙিতে শুয়ে শুয়ে দেখছি এই জিনিসটা, আজ এতদিন পরে স্বপ্ন বলে মনে হয়। মনে হয় যেন আমি দেখিনি, আমি যেন ভেবেছিলাম, যেন কোনো স্বপ্নে দেখেছিলাম ঘুমের মধ্যে, কিন্তু আমি নিশ্চিত যে এটা আমি দেখেছি, এটা আমার জীবনে ঘটেছিল।
আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অষাঢ় হলো মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। একটা স্বপ্নের কথা আমার মনে আছে, আমি যখন যাদবপুরের বাড়িতে থাকি তখন আমার বয়স ধরো 56-56, তখন একটি মেয়ে কবিতাও লিখতো আবার টেলিভিশনেও কাজ করত। তো সে আমাদের বাড়িতে আসতো, এসেছিল এই কোনো একটা, যেমন ধরো ওই বিভিন্ন চ্যানেলে কিছু কিছু জিজ্ঞেস করে না, এই রবীন্দ্রনাথ নিয়ে, বইমেলা নিয়ে, এরকম একটা কোনো সূত্রে সে আমার বাড়ি এসেছিল। কিন্তু সে সুন্দর কবিতা লিখত এবং সে তার একটা স্বভাব ছিল, সে কবিতা প্রকাশ করতে চাইত। ঘটনাচক্রে তার বন্ধুবান্ধবরা কোথাও তার কবিতা প্রকাশ করেছিল, সেটা আমি পড়েছিলাম, তাকে আমি জানাই। তার সঙ্গে দেখা হওয়ার পরে যে আপনি কি ওই, এবার সে আমার ছোটোবেলায় কথা জিজ্ঞেস করত, অল্পই, সবসময় যে খুব আসতো তা নয়, কিন্তু মাঝে মাঝে আসতো। এবার সে মেয়েটি, তার জন্ম হচ্ছে 80 বছর, কিন্তু বললাম আমার যখন 56 তখন তার 28 বয়স। সে এসে আমার দিকে, তারপর সে যথারীতি উধাও হয়ে গেল, মানে দু একবার এরকম সূত্রে এসেছিল, ওই কাজের সূত্রে, লিখত ভালো, সে তার তার জীবনের মধ্যে সে উধাও হয়ে গেল, আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, ইতিমধ্যে আমারও ঠিকানা বদল হয়েছে ইত্যাদি। ওই তোমাকে বললাম যে আমাদের বাড়ির পাঁচিলটা ছিল ভাঙা, আর তার পেছনে ছিল একটা পুকুর, আর সেই পুকুরটা বর্ষাকাল হলে উঠে আসতো আমাদের উঠোনে। কত সামান্য অভিজ্ঞতা, অভিজ্ঞতাগুলো খুব ছোটো ছোটো, খুব সাধারণ অভিজ্ঞতা, এগুলো কোনো অভিজ্ঞতাই নয়, উঠোনে উঠে আসতো। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একদিন, যে সেই মেয়েটি ওই রকম বর্ষায় উঠোনে জল উঠে এসেছে, পুকুরটা উঠে এসেছে, আর এরা ঘুরছে, আর ওই ওর মধ্যে আমার মা, আমার ভাই, এদের সঙ্গে ওই মেয়েটিও ঘুরে বেড়াচ্ছে।
এইটা হওয়া কিছুতে সম্ভব না, কারণ তখন তার জন্মই হয়নি। এই যে একটা একটা উদ্ভট জায়গায় তার সংস্থাপন ঘটলো, এবং আমি তখন মানে ও কিন্তু তখন এই বয়সের, মানে ওর এখন যা বয়স, মানে তখন যা বয়স ছিল আর আমার তখনকার বয়স কিন্তু ওর যা বয়স তার থেকে অনেক কম। তখন আমার এই 16-17 বছর বয়স, তখন আমার 16-17 বছর বয়স। আর ওই মেয়েটি এরকম 28-30 বছর বয়স, অর্থাৎ ও আমার থেকে বয়সে বড়, আর আমি কিন্তু ছোট। মানে কি আশ্চর্যভাবে সব জিনিসটা উল্টে পাল্টে গিয়ে একটা জিনিসটা দাঁড়ালো। এটা যে কোনো মনস্তাত্ত্বিক বা মনোবিজ্ঞানী খুব সহজে এই জিনিসটাকে ব্যাখ্যা করে দিতে পারবেন, কিন্তু এর যে বিস্ময়টা আমাদের কাছে এসে লাগে, মানে এক যে স্বপ্নটা দেখছে তার কাছে যে বিস্ময়টা এসে লাগে, আশ্চর্য, খুব অবাক লাগে জেগে উঠে, এটা আমি কী দেখলাম, এই বিস্ময় মাঝে মাঝে কবিতাও উপহার দেয়। এখানে কবিতার সঙ্গে তার সম্পর্ক। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার, আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার, শোনো আমি রাত্রিচর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা, সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার, আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে, জন্মান্ধ মেয়েকে আমি যত্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত, যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে, সে যদি সংকোচ করে তবে লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার, পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায়। কবিতাটার ইতিহাস আজ তোমাকে আমি বলি, কবিতার ইতিহাস হচ্ছে আমি যেখানে থাকতাম সেখানে একটা বাড়িতে, খুব কাছাকাছি একটা বাড়িতে, আমি তো ছিলাম স্কুল টিস্কুল পালানো ছেলে এবং লেখাপড়া করিনি, কোনো ভবিষ্যৎ নেই, ফলে আমার কোনো মেয়ে, আমি মেয়েদের সঙ্গে মেলামেশাও ছিল না। তো একটি মেয়েকে আমি চিনতাম যার ওই প্রতিবেশী, আমাদের পাশের পাড়ায় থাকতো, আমি যে রাস্তা দিয়ে যেতাম সেই রাস্তার উপরেই একটা বেশ বড়ো বাড়িতে তারা থাকতো, তাদের বাড়িতে বিভিন্ন সময় পুজোর মানে এই নানা ধরনের রাসযাত্রা ইত্যাদি সময় নাম গান হতো ইত্যাদি, যেগুলো মাইক দেওয়া হতো আমরা বাইরে থেকে শুনতে পেতাম।
তার এক প্রেমিক আসতো কলকাতা থেকে। কলকাতা শহর থেকে এরকম একটা টাউনে সুদর্শন যুবক আসছে, তার সঙ্গে ওই মেয়েটির ভালোবাসা হবে, এটা সবাই জানত। এক সময় তার আশাটা কমে যায়, সেই লোকটিকে আর দেখা যায় না, সেই ছেলেটিকে, যুবকটিকে। এবং আস্তে আস্তে সেই মেয়েটিকে আমি ছাদে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখতাম। ওই দিন বিরাট ছাদ ছিল, চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখতাম। এটা হলো একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে আমার এক বন্ধু, সে খুব নামকরা কবি এবং সে থাকতো গঙ্গার ওপারে। আমি প্রায়ই তার কাছে তার সঙ্গে দেখা করতে যেতাম। তো এর মধ্যে অনেক দিন তার চিঠি পাই না, তখন পোস্ট কার্ড সে আমায় লিখতো, আমিও তাকে লিখতাম। আমি তার বাড়িতে গিয়ে জানতে পারলাম যে তার মানসিক অবসাদে সে গ্রস্ত হয়ে পড়েছে। তারপর আমি তাকে নিয়ে সঙ্গে নিয়ে বেরোলাম। আমি গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ বসলাম, তারপর লঞ্চে করে আমি ফিরে এলাম। ফিরে আসছি যখন আমি ব্যারাকপুরে এসে ট্রেন ধরতাম, ধরে রানাঘাট আসতাম। ফিরে আসছি যখন, তখন কবিতাটা আমার ভেতরে হানা দিতে শুরু করলো। এই কবিতার দুটি পাত্রপাত্রী আছে। এই কবিতাটাতে কিন্তু বিটোফেনের কথা আছে। এই বিটোফেন জ্যোৎস্না কি তা বোঝানোর জন্য একটি জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্না কি সেটা বোঝানোর জন্য মুনলাইট সোনাটা নাকি তৈরি করেছিলেন। এসব কথা সত্য কি না আমি জানি না, কিন্তু এইসব কথা এমন এক ধরনের কথা যা বিশ্বাস করলে জীবনে একটু বল পাওয়া যায়, বেঁচে থাকতে ইচ্ছে করে। এই কবিতাটার মধ্যে বিটোফেনের কথা আছে। এই কবিতার মধ্যে আছে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। এটা কিন্তু সেই মেয়েটি আর আমার সেই বন্ধু, এই দুই চরিত্রকে নিয়ে লেখা। শুধু লেখার সময় আমি শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার ব্যক্তি জীবনের কবিতা, মানে আমার ব্যক্তিগত জীবনের কবিতা নয়। কিন্তু কবিতার পড়লে মনে হয় যে আমি যেন লিখছি। তা আসলে আমি ওকে, আমার মনে হলো যে ওর জীবনে এখন যদি কোনো নারী আসে তাহলে ওর হয়তো একটা মুক্তি ঘটবে। আর ওই মেয়েটিকে আমি আসার সময়, আসা যাওয়ার পথে দেখতে পাই যে চুপচাপ ছাদে দাঁড়িয়ে থাকে। এই এদের দুজনের মনে মনে যদি মিলন ঘটতো তাহলে কি ঘটতে পারত, তাহলে স্নান কবিতাটার মধ্যে সেই প্রসঙ্গটাই মিলে কবিতা এটা পারে। বাস্তবে তো এটা পারা যায় না। সুদ বসন্ত বলে একটা রাগ আছে, যা মাত্র দুজনের হাতে আমি বাজাতে শুনেছি। এটা বাহাদুর খাঁ সাহেবকে বাজাতে শুনেছি একবার, আর তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে বাজাতে শুনেছি। তেজেন্দ্রনারায়ণ বাহাদুর খাঁ সাহেবের কাছে শিখেছিলেন এবং আমি ওর বাজনা আমার খুব ভালো লাগে। আমি সামান্য বুঝি, কিন্তু মানে আমার খুব ভালো লাগে ওর বাজনা, খুবই আমি ওর আমার আমরা একসঙ্গে অনেকবার আমাদের কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছে। এবার তাতে নাকি সুদ বসন্তে নাকি পঞ্চম লাগে না। এখন এমন এক, এটা আমি একজন সঙ্গীতজ্ঞের কাছে এই গল্পটা শুনেছিলাম। এখন এমন বসন্ত কি হতে পারে যাতে পঞ্চম লাগে না? মারোয়া ঠাটের বসন্ত ওটা। তখন তিনি আমাকে বলেছিলেন, এই সঙ্গীতজ্ঞ, যে দেখুন এই যদি ঠিকভাবে গাওয়া যায় তাহলে কোকিল তো পঞ্চমে গায়, ঠিকভাবে গাওয়া যায় তাহলে কোনো বৃক্ষ অন্তরাল থেকে কোনো কোকিল ডেকে উঠে পঞ্চম লাগিয়ে দেবে। তা এই কথা সত্য কি না, সত্যি বাস্তবে হয় কি না আমি জানি না, কিন্তু এরকম একটা জিনিস শুনলে মনে হয় পৃথিবীতে বেঁচে থাকি। সুরত ফকির চলে ধুলো পায়ে গ্রাম থেকে গ্রামে, সুরের মাথায় চূড়া পরওয়ার দিগারের নামে। সুরত গাছের পাতা উড়ে পড়ে জলে সহজিয়া, বাউলে বীরভূম মাতে দাওয়া ঘেরে
কীর্তনে নদিয়া, গুবগুবি কোথায় বাজিল, কোথা খোল কোথায় দোতারা, দুঘর চার ঘর তবু বাংলা ভরে বাউলের পাড়া, খাড়া তালগাছ শুকনো পুষ্করিণী, মাটি খান খান, পায়ে ক্যাম্বিসের জুতো, দাওয়ায় জিরোতে বসল গান, তাপ্পি দেওয়া আলখাল্লা ঝুলিটি ভিক্ষের চালে ধ্বনি, কেউ সখী ভাবুকি, কেউ রাধাশ্যামী কিশোরী ভজনী, কে ঢালে মনের দুঃখ জলে ঢেলে ভাবে ভালোবাসি। সুধীর চক্রবর্তী ওর ধ্রুবপদ পত্রিকা যখন বার করেন, তখন উনি বললেন যে বাউলদের ওপরে উনি একটা সংখ্যা বার করবেন, তাতে একটা কবিতা উনি রাখবেন, সেটা আমার লেখা। তার জন্য উনি আমায় এক বছর সময় দিয়েছিলেন, এক বছর। উনি বলেছিলেন এই এক বছর ধরে তুমি ভাবো। আমি আমার সারা জীবনটা ভেবেছিলাম এই এক বছরে, আমি সেই একটা বছরের মধ্যে, এবং তারপর আমি একটা দিনে লিখি সকাল থেকে সন্ধ্যের মধ্যে। তার আগে কাবেরীর সঙ্গে একটা প্রবল ঝগড়া হয়, বিরাট ঝগড়া হয়। এই ঝগড়াটার পর সমস্ত একটা ঠান্ডা হয়ে গেছে। কাবেরী নিজের ঘরের মধ্যে চলে গিয়ে দরজা বন্ধ করে গিয়ে কাঁদতে শুরু করেছে, আর আমি বাইরের ঘরে চুপ করে বসে রয়েছি, কিচ্ছু নেই, মানে মাথাটা পুরো ফাঁকা। মানে প্রচণ্ড ঝগড়া হলো আমাদের দুজনের মধ্যে। হঠাৎ মনে এলো সুর তো ফকির, চলে ধুলো পায়ে গ্রাম থেকে গ্রামে, সুরের মাথায় চূড়া পরবর দিগরের নামে। আকাশে আকাশ ভরা তারা, ফের গাছে ফুল আসছে, দুধ আসছে ধানের মরমে, ক্ষেতের ওপারে ক্ষেত, সরু নদী, জল বাড়ে কমে, আবার গুবগুবি বাজল, বাজে খোল, বাজো হে দোতারা, দুঘর চার ঘর তবু বেঁচে থাকো বাউলের পাড়া, সব মাঠ সব নদী আসলে তো বাউল পাড়াই, আমরা সে পাড়া দিয়ে লালন শাহের সঙ্গে যাই, ফকির চলেছে আগে, সুরে কাঁপছে গাছের পাতারা, শতাব্দী পরের কবি আমি বাঁধছি আমার দোতারা, তোমাকে শোনাবো তাই মাঠ নদী বৃক্ষকে শোনাই, 250 বছর পরে আমিও কবিতা বেঁধে যাই, এখনো বসেছে মেলা,
তাঁবু ভরে সুরকাব্য লোক, কম্বল শীতের রাত্রি, সম্প্রদায় ভুলে যাচ্ছে লোক, ধন্য ধন্য করে সব, পাখি ডাকে ভোর হয়ে যায়, ফকির তোমার বাংলা জেগে ওঠে আমার বাংলায়। আমি বলতে চাই যে আমার বর্তমান অবস্থা যেটা, তুমি আমার সঙ্গে 3 মাস আগে কথা বলেছ, তারপরে 3 মাসের মধ্যে আমি শারীরিক কষ্ট অনেক বেশি পেয়েছি। গত 1 সপ্তাহে কি শারীরিক কষ্ট পেয়েছি তার একটা হিসেব আমি তোমায় দিয়েছি আর যখন এসেছিলে তুমি। এইসব সময়গুলোকে আমি রাত্রি জেগে থাকি, এটা শুধু এখন নয়, অনেক অনেক দিন ধরেই রাত্রি জেগে থাকি। আমি জেগে থেকে আমার এই কষ্টটা সহ্য করতে আমি শুতে পারি না, বসে থাকতে হয়। তখন আমার মনে মৃত্যু সম্পর্কে অনেকগুলো কথা মনে হয়। এই সবই হয়তো এক ধরনের মাপ বিলাসী কথা, মানে মাপ বিলাস এটা তো বাস্তব হয়তো নয়, কিন্তু আমার এগুলো মনে হয়, তাই তো আমি বলছি। শেষ যে ভয়টাকে আমি পাই সেটা হলো শারীরিক যন্ত্রণা যার কোনো পার নেই। আমার চারপাশে আমি আমার প্রিয়জনদের দেখতে পাবো না, আমার আর কোনো চেতনা থাকবে না, এমন কিছু নয়। কিন্তু এমন যদি হতো যে চেতনাটা মুহূর্তে লুপ্ত হয়ে গেল, কোনো শারীরিক যন্ত্রণা পেলাম না, তাহলে মৃত্যুকে আমি ভয় পেতাম না। মৃত্যুকে আমি ভয় পাই শুধু শারীরিক যন্ত্রণার জন্য, কারণ জীবনে অনেক শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা গুরুত্বপূর্ণ কিনা জানি না, এটা এগুলো কোনো গুরুত্বপূর্ণ কথা নয়, আমার এরকম মনে হয়। আমি যখন রাত্রি এরকম জেগে বসে থাকি তখন দেখি নানা রকমের মৃত্যু ঘটে হয়েছে আমার, ইতিমধ্যেই ঘটে গেছে, সেই মৃত্যুগুলোর মধ্যে দিয়ে আমি গেছি। সেই মৃত্যু যেমন ধরো একটা জিনিস হচ্ছে যে সম্পর্কের মৃত্যু। আমি যে সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছি জীবনে, নারী এবং পুরুষের মধ্যে, তাতে আমি আমার জীবনে অনেক কিছু ভুল জিনিস মানুষের কাছে এক্সপেক্ট করেছি এবং আমি অনেক ইনসেনসিটিভভাবে অনেক আচরণ করেছি, অনেক বোকার মতো আচরণ করেছি, তার ফলে সেই সম্পর্কগুলো মরে গেছে। এবং সেই সম্পর্কগুলো মরে যাওয়ারও কিন্তু এই যে এটা এটা, তারপর ধরো একটা জিনিস মরেছে, সেটা হচ্ছে যে লেখবার ইচ্ছে সেটা ধীরে 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 মরে গেছে। সেটা আমি যে পরিপার্শ্বের মধ্যে বেঁচে আছি সেই পরিপার্শ্বকে আমি আমার সঙ্গে মিলিয়ে নিতে পারি। এই যে মৃত্যুগুলো ঘটেছে সেই মৃত্যুগুলোরও কিন্তু একটা যন্ত্রণা আছে, মৃত্যু যন্ত্রণাই সেগুলো, কারণ সেগুলোকে আমি গভীরভাবে ভালোবেসেছি। সেই পাপ স্পর্শের কথা বলবার জন্যেই এই লেখা ফেঁদেছি। বর্ষা টর্ষা সব বাজে কথা, একমাত্র সত্য তুমি আমার বুকে মাথা রাখতে চেয়েছ। আজও কেউ তা চাইতে পারে তা ভাবার সাহসই আমার ছিল না। আমার সব আঙুলগুলো ডুবে রইল তোমার চুলের ভিতর, তোমার ঠোঁট খুঁজে বেড়াচ্ছে
আমার পঞ্জরাস্থি। বৃষ্টি কিন্তু সেদিনও নেমেছে, কিন্তু সেটা বর্ষাকাল নয়। ময়দানের একটা মস্ত গাছ জল ঝরাচ্ছে আমাদের মাথায়, সমস্ত পোশাক ভেজা, শহর নিষ্প্রদীপ। যেভাবে জলে ডুবা মানুষের শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনতে হয়, সেইভাবে তোমার মুখ প্রাণ ঢুকিয়ে দিচ্ছে আমার মুখের ভিতর দিয়ে। তোমার মনে নেই তোমার স্বামীর কথা, আমি ভুলে গেছি আমার গার্হস্থ। এক চিরকালের পুরুষ নষ্ট করছে তার চিরকালের নারীকে। শোষণে শোষণে তোমার হৃদয় উঠে আসছে আমার জিহ্বায়, একদিন কোনো এক কাব্যে আমি তাকে উচ্চারণ করব বলে। আমাদের এই মিথুন মূর্তির ওপর অন্তরিক্ষ থেকে আলো ফেলছেন কোনো অপার্থিব তাপস সেন। মঞ্চ ঘুরছে, এক বৃক্ষতল থেকে আমরা দ্রুত সরে যাচ্ছি আর এক বৃক্ষতলে, এক পুরাণ থেকে আরেক পুরাণে। আমরা লুকিয়ে পড়ছি লোক কথায়। আমাদের এই অবৈধ সম্পর্ক ঘর বাঁধছে সব কিংবদন্তির ভিতর। জয়দায়ের যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগার স্বভাব ছিল, জয়দায় কোনোদিনই বৃষ্টিতে ভেজেনি। কিন্তু আমাকে খুবই এনকারেজ করার জন্য ছোটবেলা থেকে বৃষ্টি পড়লে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতো রাস্তায়, আর আমি গিয়ে ভিজতাম। কি বৃষ্টি মামা, চলো ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই, তাড়াতাড়ি এসো। বাবা দারুণ হয়েছে, মনে হচ্ছে পুকুরটা যেন ফুটছে। এটাও দারুণ, কিন্তু ছাতা আছে, কোনো লোক নেই কেন? নেই, বৃষ্টিতে বলে ছাতাটাই দেখা যাচ্ছে না তো লোক। লোকটা ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। বাবা ওই ব্লু ছাতাটা আমার, তার মানে ব্রাউনটা আমার। আমার এবং কাবেরীর তখন কোনো থাকার জায়গা নেই। কাবেরী বুকুনকে নিয়ে এক জায়গায় থাকে, আমি আরেক জায়গায় থাকি পেইং গেস্ট। এবার আমরা কী করে একসঙ্গে থাকবো? তখন সুভাষদা তার জন্যে, মানে সুভাষ মুখোপাধ্যায় গীতাদি, এরা দুজনে মিলে চেষ্টা করতে লাগলেন। বাড়ি টাড়ি খুঁজলেন টুজলেন করে শেষ পর্যন্ত, সেটা একটা গল্প, বাড়ি খোঁজার গল্প। তার আগে প্রুডিসি হলো, ভীষণ অসুস্থ হয়ে পড়লো, ডাক্তার বললেন আর রানাঘাট টু কলকাতা যাতায়াত করতে পারবে না। তখন সুভাষদা বাড়ি ঠিক করতে করতে ওইখানে বাড়ি ঠিক করে দিলেন, যোধপুর পার্ক। যোধপুর পার্ক ঠিক নয়, ওটা হচ্ছে গোবিন্দপুর, 95 পল্লী, গোবিন্দপুর, 95 পল্লী। ওটা যোধপুর পার্কের পেছনে, যোধপুর পার্কে একটা পেছনে বস্তি আছে তার আরম্ভ, ওটাকে 95 পল্লী বলে। তা সেখানে যোধপুর পার্ক দিয়ে ঢুকতে হয়, সেখানে তিনতলায় আমাদের থাকার ব্যবস্থা করলেন। এবার তারপরে কিছুদিন পরে আমরা একটু এ নিয়ে, একটু আনন্দ পাবলিশার্স থেকে ঋণ নিয়ে আমরা একটা ছোট ফ্ল্যাট বুক করে উঠে এলাম সেন্ট্রাল পার্ক যাদবপুর, সেন্ট্রাল পার্ক যাদবপুরে। তো সেখানে ওই বুকুনের ওই যে বায়না যে আমার একটা ভাই দরকার, আমার কোনো ভাই নেই, ফলে সেইটার একটা পরিপূরক হিসেবে, মানে এখন ওর ভাই আর কে হবে, আমাকেই হতে হতো। এরকম করতে করতে আমি আমার মানে বুকুনের সঙ্গে ওই, তারপর আস্তে আস্তে বুকুন বড় হতে লাগলো। আর তখন আমার যেটা একটা শখ ছিল খুব ছোট থেকে, সেটা হচ্ছে গান শোনা।
আমাদের বাড়িতে নানা রকম গান হতো, মানে গানের তখন ক্যাসেট কাবেরি কিনে দিয়েছিল ক্যাসেট। মানে আমার মনে আছে আমাদের প্রথম দিকে যখন অবস্থা খুব খারাপ, মানে একেবারেই খুব অল্প টাকাই মাইনে পাই, কাবেরি নিজের একটা গয়না বিক্রি করে একটা ক্যাসেট রেকর্ডার আর অনেক ক্যাসেট কিনে দিল। তাতে কৃষ্ণ চট্টোপাধ্যায়ও আছেন, ভীমসেন যোশীও আছেন, মানে আমির খাঁ সাহেবও আছেন, সব ভালো ভালো গান, অনেক গান ভালো গান কিনে দিল। তা আমি তখন জানতে পারিনি কাবেরি এটা কী করে কিনে দিয়েছে। দেখলাম একদিন ওটা কিনে নিয়ে আমাদের বাড়িতে এলো, সেটা উৎসব পড়ে গেলো তখন বাড়িতে। বকুল দু ধরনের গানই শুনেছে খুব, এটা হচ্ছে ও যখন 92 সালে যখন ওর 3-3.5 বছর বয়স, ঠিক সেই সময় সুমনের উত্থান হলো। বকুল সেই সময়টায় বড় হচ্ছে, ওর কানে সেই নতুন গান ঢুকছে, ও স্কুলে যাচ্ছে, ঠিক বাড়িতে আমাদের বাড়িতে সব সময় সুমনের যদি নচিকেতা রেকর্ড বার করলেন তাঁর গান ইত্যাদি, এই সঙ্গে ছিল সমস্ত পুরনো গান, মানে কে এল সাইগাল, শচীন দেব বর্মন, তারপরে জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, বিশ্বদেব বা কৃষ্ণ চট্টোপাধ্যায়, দিলীপ কুমার রায়, এরা সবাই ছিল, এগুলো জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী, এইগুলোও বাজত, তার সঙ্গে এগুলোও বাজত। বকুল একটু বড় হওয়ার পর আমাকে পরিচিত করাতে লাগলো একটা নতুন ধরনের গানের মানে পথের সঙ্গে, যার সঙ্গে আমার পরিচয় ছিল না, পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে আমার পরিচয় ছিল না। এবার বকুল বকুলের স্কুলে যাচ্ছে, সেখানে নানা ধরনের গান শুনছে, বকুল বড় হচ্ছে বলে ওর ওইটাও শুনছে এইটাও শুনছে, ফলে বকুল শ্রোতা হিসেবে অনেক কমপ্লিট, অনেক বেশি কমপ্লিট হওয়ার সুযোগ পায়। লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবির ঠাই, দেখ রে যে আপন বানে পত্তটি নাই, পত্তটি নাই লক্ষ্মী যখন আসবে, ভিড় ছেকে দে প্রভাত বাতাস, আলোক যে দার ম্লান হতাশ, ভিড় ছেকে দে প্রভাত বাতাস, আলোক যে দার ম্লান হতাশ, মুখে যে আকাশ তোরে শুধায় আজি নীরবতা, কলকাতা শহরটাকে আমার মনে হয় কলকাতা শহর মানে এই পুরো মহানগরটাকে যে এটা দীর্ঘ কবিতার মতো, যার স্তবকে স্তবকে ছন্দ বদলে যাচ্ছে। যেমন ধরো তুমি রয়েছো ওই এসপ্ল্যানেডে, কেমন ওই তোমার মেট্রো সিনেমার কাছে গ্র্যান্ড হোটেল ইত্যাদি এই জায়গাটায় রয়েছো, তারপর তুমি হঠাৎ চলে গেলে ভবানীপুরের একটা ছোট্ট গলিতে, একটা ছোট্ট গলিতে, যে গলিতে একটা চায়ের দোকান, একটা বেঞ্চি পাতা সামনে, একটা লোক বসে এক কাপ চা খাচ্ছে, বয়ামে লেড়ো বিস্কুট রাখা, সঙ্গে সঙ্গে একটা আলাদা
আবার সেখান থেকে তুমি চলে গেলে হয়তো ফ্রি স্কুল স্ট্রিটের রাস্তায়, সেটা আরেক রকম। আবার সেখান থেকে তুমি চলে গেলে উত্তর কলকাতার ওইসব ছোটো ছোটো গলিতে, অনিন্দ্য ছবিতে যেসব গলিগুলো আমরা দেখেছি, মতিনন্দীর উপন্যাসে যেসব গলিগুলো আমরা দেখেছি, কেমন সে চলে। এই একটা শহরের মধ্যে কত বিচিত্র। আবার এদিকে যাদবপুরের দিকে যদি তুমি যাও, যাদবপুর, বিজয়গড়, মানে এই সমস্ত জায়গায় যদি যাও, দেখবে গড়িয়া, গাঙ্গুলিবাগান, মানে গাঙ্গুলিবাগান এইসব জায়গায় দেখবে যে ছোটো ছোটো মফস্বল শহর এক একটা জায়গায়, কচুরিপানা ভর্তি পুকুর, তার পাশে একটা মুদির দোকান, সরু রাস্তা, মানে আমি বলছি এত বড়ো, এত হাই রাইজ, এত জন, মানে গর্জমান একটা শহর, আবার তার মধ্যে ছোটো ছোটো মফস্বল, ছোট্ট নির্জন জায়গা। এটা দীর্ঘ কবিতার বিভিন্ন স্তবকের বিভিন্ন ছন্দের মতো, বিভিন্ন তার স্বরের মতো এই পুরো শহরটা রয়েছে। আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে সেটা হচ্ছে কলকাতা শহরে এসে আমি যেমন পেয়েছি প্রচুর, হারিয়েছি প্রচুর, কিন্তু কলকাতায় এসে যেটা আমার ঘটলো সেটা হচ্ছে জীবনের কত আশ্চর্য দিক আছে মানুষের, খুব প্রতিষ্ঠিত, খ্যাতিমান, খুব প্রতিষ্ঠিত মানুষের মধ্যে কত রকমের উচ্চাবচতা। এবং আমি প্রচুর মানুষের সঙ্গ পেলাম, খুব সাধারণ মানুষকে দেখতে পেলাম। এই মহানগরের যে বিশালতা, এইটাকে দেখতে পেলাম, জীবনটাকে আমি খুব আরও বিস্তৃত এবং তার যে ভয়ঙ্কর কিছু কিছু জায়গা দেখতে পেলাম। মানুষকে আমি চিনতে পারতাম না যদি আমি শুধু রানাঘাটে বাস করতাম। আমি আরেকটু, আমি সমস্ত মানুষ চিনতে পেরেছি বলবো না, কিন্তু আরেকটু বেশি পরিমাণে মানুষকে চিনতে পারলাম। এবং আরও একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল কলকাতায় এসে, সেটা হচ্ছে শিল্পী এবং শিল্প এক জিনিস নয়। যিনি খুব কৌশলী, যারা খুব কৌশলী এবং খুব সুবিবেচক, তারা আমি এবং আমার শিল্প এক, এইটা জনমানসে প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু আসলে একজন শিল্পী এবং তার শিল্প এক নয়। একজন সত্যিকারের শিল্পী অনেক ভাঙাচোরা, আর শিল্পী, শিল্প সবসময় ভাঙাচোরা নয়। আবার শিল্প অনেক সময় ভাঙাচোরা, কিন্তু শিল্পী আসলে ভাঙাচোরা নন। এই যে শিল্পী আর শিল্পের মধ্যে যে গভীর বিরোধ, যেটাকে আমি ছোটোবেলা থেকে মনে করেছিলাম অঙ্গাঙ্গী, শিল্পী মানে শিল্প, শিল্পী তো সেটা, এই ধারণাটা আমার সম্পূর্ণ দুটো আলাদা কম্পার্টমেন্ট। এটা এই জিনিসটা আমি কলকাতায় এসে বুঝলাম, আমি অত দূরে থাকলে কোনো দিন বুঝতে পারতাম না। এখন কথা হচ্ছে জেনে কি আমার লাভ হলো, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি না, এসে আমার এগুলো জেনে আমার লাভ হলো না, আমি যন্ত্রণাই পেলাম, দুঃখই পেলাম, আমার ক্ষয়ও হলো। কিন্তু জীবনের মধ্যেই তো এই ক্ষয়, এই ক্ষয়টাও তো জীবন। কলকাতা হচ্ছে একটা বড় রাগ,
মানে নন্দের মতো ছোট রাগ নয়, কি মালগুঞ্জির মতো ছোট রাগ নয়, যে মিষ্টি সুন্দর ছোট রাগ তা নয়, এটা হচ্ছে বড় রাগ ঘরবাড়ি কাঁড়া ভাইরও কেমন বাঘের স্ত্রী, এরকম বড় রাগ যেটা অনেকক্ষণ ধরে তুমি কাজটা করতে পারবে, ইমান বড় রাগ। তা কলকাতা হচ্ছে একটা বড় রাগ, তার অনেক জায়গা অনেক রাস্তা বেরোবে, তার রাগের যেমন রাস্তা হয় কলকাতার তেমনি অনেক রাস্তা। একেই বলে জাদু কিংবা ইন্দ্রজাল, বলে দেখবার ভুল কিংবা দেখাবার কায়দা। কবিতাও বলতে পারো, আপত্তি হয়তো হোক কিন্তু প্রাণ ভরে একবার তো বলো, বলো যে তোমার সঙ্গে মনে মনে না করেছি এমন ক্রিয়া নেই, বলো যে এমন কোনো সমুদ্র নেই পৃথিবীতে যার উপরে তোমাকে নিয়ে শয্যা পাতিনি, এমন কোনো কয়েদখানা নেই যা ভেঙে তুমি বাইরে আসনি আমার জন্যে। আর এ তো আজকের কথা নয়, খ্রিস্টের জন্মের কত আগে থেকে, কত ব্যালাডে অপেরায় মাঝি মাল্লাদের কত গানে তুমি লুকিয়ে বসে রয়েছ শুধু আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো বলে। আসছি, আমি আসছি, আর একটু ধৈর্য রকম, কাউকে বলে ফেলো না যেন, মা যেভাবে গোপন করে ভ্রূণ সেইভাবে যত্ন করো এই সম্পর্ক। ততক্ষণে তালা দেওয়া অবস্থাতেই একটা কবিতার মধ্যে ঢুকে পড়ুক আরও 171টা কবিতা। আমি না চাইলেও দেখো আমার কবিতার মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে কত অচেনা লোক, কত যাযাবর গোষ্ঠী তাঁবু ফেলছে, কত বিয়ে শাদী হচ্ছে, কত ডাকাত পড়ছে আমার কবিতায়। আমি না চাইলেও তোমাকে পিঠে তুলে নিচ্ছে আমার ঘোড়া, তোমাকে হরণ করছে, ছুটিয়ে নিয়ে যাচ্ছে কিশোর কিশোরীদের জন্য লেখা সব উপকথার ভেতর। আমি না চাইলেও ছাপাখানার আবিষ্কার হচ্ছে আর তুমি ধরা পড়ছ গ্রন্থে, অক্ষর পরিচয় হচ্ছে আমার, পাতা উল্টে তোমাকে চিনতে পাচ্ছি, তোমার সবচেয়ে গোপন দাগ জন্মদাগ চিনতে পাচ্ছি। আর তুমি বলছো কি করে জানলে এটা এখানে ছিল, আমি বলছি জাদুকররা কখনো বলে না, কিন্তু কি ছাই ভরসে সেই জাদুবিদ্যা তাকে আমি জানি না। আমি না চাইলেও আমার কবিতার মধ্যে ঘাড় তুলে দাঁড়াচ্ছে দানব ফ্লাইওভার, অতিকায় সেতু, ট্রাফিক উঠছে দিক বিদিক, আমার কবিতার তলায় মস্ত শহর, যে শহর রাত্রিবেলা বিরাট একটা সরোদ হয়ে যায় কিন্তু তার গা মসৃণ থাকে না, খানাখন্দ ভরা তার উঁচু নিচু শরীরে উন্মাদের মতো চলাচল করছে আমার রক্তমাখা আঙুল, ঝাঁপ দিচ্ছে একটার পর একটা আশ্চর্য পর্দায়। তুমি কি শুনতে পাচ্ছ আমার এই রাগ উন্মোচন, আলাপ থেকে জোরে পৌঁছচ্ছি আমি, গত ধরবার আগেই আমার আঙুল খসে যাবে, তার আগে তুমি কি একবার দেখবে না কিভাবে আমার হাত খেলছে কলকাতা নামক এই অপরূপ বাদ্যযন্ত্রের গায়ে। Thank you.
ট্রামে করে ঘুরে ঘুরে আমি আমার একটা বই লিখেছি, সেটার নাম সূর্য পোড়া ছাই। সেটা সম্প্রতি অনুবাদও হয়েছে, মানে শুধু সেই বইটা নয়, আরও কয়েকটা কবিতা। তা আমি অফিস থেকে বেরোতাম, বেরিয়ে ট্রামে, ফাঁকা ট্রামে চড়তাম, চেপে আসতাম, ট্রামটা চলতো, তখন আমার মাথার মধ্যে কয়েকটা করে লাইন আসতো। তারপর ট্রামটা যেই একটা স্টপে দাঁড়াতো, একটা ছেদ পড়ে যেত। ওই বইটাতে সূর্য পোড়া ছাইতে দেখবে কবিতাগুলো সব ছোটো ছোটো আর বারবার স্পেস আছে। কখনও কন্ডাক্টরের টিকিট চাইলো, তখন আমার একটা ছেদ পড়ে গেল এবং তখন একটা স্পেস পড়ে যেত। আর কিছুক্ষণ পরে আবার চলতে শুরু করলে আবার এভাবে দুটো তিনটে করে কবিতা আমি অফিস থেকে বেরিয়ে ওই ট্রামে ঘুরতে ঘুরতে লিখতাম। ট্রামে আমি অনেক ঘুরেছি। ট্রামে দ্য হাউস শাইন্স ইন দ্য স্কাই, দোজ গার্লস অ্যান্ড বয়েজ অন দ্য রুফ ড্রপ আ লাইন টু ক্যাচ দ্য ফেরি বোট মুন, winding it up from the clouds higher, still higher into the sky. Off you go. Don't you want to go close to them? As close as lightning blue. এই পুরো রাস্তাটায় জানলা দিয়ে আমার হু হু করে হাওয়া ঢুকতো আর তার মধ্যে কবিতার লাইন। তুমি কোথায় আছো তার উপর তো তুমি কী ভাবছো সেটা নির্ভর করছে না। এখন আমার ট্র্যাজেডিটা হয়ে গেছে, আমি কোথায় আছি, অর্থাৎ কলকাতায় সাহিত্য সমাজের মধ্যে আছি এবং এই বিভিন্ন ধরনের যে এই কমিটি টমিটি এসবের মধ্যে আছি, এখন এইটাই হয়ে গেছে আমার বিষয়। ফলে এইখানেই আমার কবিতার পতন। তুমি যেখানে আছো তুমি ঠিক সেইটাই যদি তোমার কবিতার জায়গা হয় বা সেটা তোমার লেখার জায়গা হয়, ভাবনার জায়গা হয়, তাহলে তুমি বদ্ধ হয়ে গেলে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি আমি একটা কবিতার কবিতা। আমি থাকবো না বললেই চলবে, এদের সঙ্গেই তো থাকতে হবে তোমাকে, এই অশান্তিদের সঙ্গে। অশান্তিরা চেয়ার টেবিলে এসে বসবে, নমস্কার প্রতিনমস্কার বলবে, বাবা বেঁচে আছেন কিনা জানতে চাইবে, গায়ের ব্যথা কেমন, মেয়ে কী পড়ছে, কোথায় কোথায় লিখছেন এবার, এর মধ্যে বাইরে যাচ্ছেন নাকি। তাদের কৌতূহল সাপের জিভের মতো গা চাটবে তোমার, তুমি অশান্তিদের মধ্যেই বসে চুপচাপ চা বিস্কুট খাবে। তার চেয়ে উঠে দাঁড়িয়ে পা দিয়ে মেঝেতে একবার দাপাও, দাপাও না, মেঝে ভেঙে দশতলা নতলা আটতলা ঝুরঝুর ঝরঝর ইটকাট কংক্রিট সব অশান্তিরা নিচে পড়ে যেতে থাকবে। অনেক অনেক তলাকার জল থেকে গম্ভীর হাড় হিম আওয়াজ উঠবে, একবারে সব শুদ্ধ পড়ল তো, শুধু তোমার তো ওজন নেই, তুমি ভেসে থাকবে আর ভেসে থাকবে, ভেসে থাকতে থাকতে চাঁদ হয়ে যাবে তুমি, ভাঙা বাড়ির মাথায় একটা চাঁদ। যন্ত্রণাও একরকম প্রতিষ্ঠান, তোমার দুই কাঁধে পা ঝুলিয়ে বসে থাকবে সারাক্ষণ, তোমার প্রত্যেকটা নড়াচড়া নিয়ন্ত্রণ করবে, সারাক্ষণ জানান দেবে সে আছে। এক পা ফেলতে ব্যথা লাগবে, এক পাশ ফিরতে ব্যথা, তোমার দেহ একটা প্রতিষ্ঠান, তোমার বাঁচার উপর সারাক্ষণ খবরদারি করবে, সারাক্ষণ অনুমতি নিতে হবে তোমাকে, পদত্যাগ করো, ইস্তফা দাও এক্ষুনি তোমার দেহ থেকে। আঘাত পেতে পেতে, আঘাত পেতে পেতে আমি জল হয়ে গেলাম, আর আমার লাগে না, ঢিল জলের মধ্যে পড়লে ঢিলই ডুবে যায়। আমি ছলকে উঠি হাসিতে, ঢিল ডুবে যায়, ভেসে আসে কচুরিপনা, প্রতিমার চাঁদমালা ভেসে আসে, ভাসতে ভাসতে আমার উপর দিয়ে চলে যায় আমার বাবার চিতায় শোয়ানো দেহ, আমার মায়ের চিতায় শোয়ানো দেহ, বলতে বলতে যায় আমাদের বাৎসরিক করিসনি কেন রে, আমাদের বাৎসরিক করিসনি, কতদিন হয়ে গেল কেন করিসনি রে।
আত্মা বিক্রি করা মানে কি? আত্মা বিক্রি করা মানে তো মানে মনকে, মনটাকে নষ্ট করে ফেলা। মানে এত বেশি ফাউস্টের কথা আজকাল মনে পড়ে, এবং এখন যে ডক্টর ফাউস্টাসটা এতবার এতবার করে পড়ি, ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাউস্টাস এতবার করে পড়ি, মানে 24 বছরের কথা ছিল। 24 বছর পরে তোমাকে নিয়ে যাব, তোমার আত্মা নিয়ে যাব। আমার কলকাতায় 23 বছর হলো, আমার মনটা ধ্বংস হয়ে গেছে। আমি বুঝি সাহিত্যই হোক, চিত্রকলাই হোক, নাট্যচর্চাই হোক, যাই হোক, সুর হোক, প্রচার এবং ক্ষমতার কাছাকাছি শেষ পর্যন্ত সব পৌঁছতে চায়। সমস্তটা ক্ষমতা আসলে এক বিশেষ গারদ। চিত্রকর, গায়ক, নায়ক, এমনকি সূক্ষ্ম কবিতার শিল্পীকেও ক্ষমতা ক্রমেই তার কয়েদিতে পরিণত করে। তুমি এগুলোকে কবিতা হিসেবে দেখো না, এগুলো তুমি দেখো একটা লোক যে কতগুলো কথা বলছে মাত্র। আমি কবিতা লেখার দাবি করি না। আর ক্ষমতা আসলে এক বিশেষ গারদ। চিত্রকর, গায়ক, নায়ক, এমনকি সূক্ষ্ম কবিতার শিল্পীকেও ক্ষমতা ক্রমেই তার কয়েদিতে পরিণত করে। জ্ঞানী যে ছাত্রের বৃত্ত তৈরি করে ঘিরে ফেলে নিজের চারদিক, কবি যে কবির বৃত্ত গড়ে তোলে, চিত্রী যে চিত্রীর, নিজ নিজ গ্রামাঞ্চলে সকলেই যাজক, তখন সে যা বলবে তাই হবে। ছোট ছোট গ্রামগুলি সহ অবস্থান সাবধানে বজায় রাখে, পছন্দ করুক না করুক। এভাবে জেলখানারও বড় হয়, এক একটা ছেলে এক এক গোষ্ঠীর বাস। জেলখানার দেয়াল ভাঙে না, লেখা আঁকা ঘুরে চলে বাঁধা ধরার দেয়াল নিয়মে। কবিও গারদে বসে একদিন প্রাক্তন কবিতে রূপান্তর পায়, কিন্তু অন্য অন্য কয়েদিরা সোৎসাহে হাততালি দিতে দিতে তাকে সেটা বুঝতে দেয় না, তাকে সেটাও বুঝতে দেয় না। সে নিশ্চিন্তে বসে থাকে গারদের মধ্যে রাখা সিংহাসনটিতে। যে লোকটা স্নান লিখেছিল সেই লোকটা এইটা লিখছে, এইটা কি মেফিস্টোফিলিসের জয় নয়? পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়।
অজস্র উন্মাদ আছে পৃথিবীতে। এই জলপথ চলেছে, তাকিয়ে দেখো জলে ডুবে রয়েছে পর্বত। চূড়া মাত্র জেগে আছে, কার লাগি জাগো ভাই চূড়া? দৈবাত স্রোতের টানে আসে যদি ঘুমন্ত শিশুরা, কজন শিশুকে পেলে এ অবধি? একার একে দুই, আমি তো ছিলামই শেষে ভেসে এলি তুই। এলামি যখন তবে দুজনে একসঙ্গে থাকবো, আজ থেকে শূন্যই চর আমাদের আমাদের। হাতে হাতে ওঠো চালা ঘর উঠেছে, তাকিয়ে দেখো শশা করা এ পৃথিবী ভরেছে সুরায়। কে কোথা উন্মাদ আছো, দুজন দুজন করে ওঠাও আশ্রম ওই ভেসে চলা চূড়ায় চূড়ায়।